Assalamu alaikum. Welcome to our today's tutorial on how to check your Windows operating system activation status. Aaj amra ei video te dekhbo kibhabe apni apnar Windows operating system er activation status ti check korte paren. Dekhte paben apnar Windows ti permanently active kina. To bondhura kotha na bariye cholun shuru kore dei ajker video. Ajker video te ami ashi Mirza Abdul Rahman apnara dekhchen Ashol Tech Nerdling channel in Bangladesh ATL BD. ফিরে আসছি ইন্ট্রোর পর। ধন্যবাদ বন্ধুরা আমাদের সাথে থাকার জন্য। আশা করি আপনারা আমার চ্যানেলে যারা আছেন নতুন তারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন, এবং সাবস্ক্রাইব করে না থাকলে এই যে নিচে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা প্রেস করে দিন, এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন লটস অফ থ্যাংক ইউ। তো বন্ধুরা মূল ভিডিওতে চলে যাই। আমরা প্রত্যেকে দৈনন্দিন জীবনে কোনো না কোনোভাবে কম্পিউটারের সাথে সম্পৃক্ত থাকি, এবং সেই কম্পিউটারের একটি বহুল ব্যবহৃত অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ। উইন্ডোজ 7, 8, 8.1, 10, 11, এবং শোনা যাচ্ছে 2024 সাল বা 23 সালের ভিতরেই উইন্ডোজ 12 চলে আসবে। তো এই উইন্ডোজটি একটি লাইসেন্স কি দ্বারা অ্যাক্টিভেট করতে হয়, তা না হলে উইন্ডোজটি বেশ কিছু ফিচার আমাদেরকে ইউজ করতে দেয় না, অপারেটিং সিস্টেমের বেশ কিছু ফিচার আমরা ব্যবহার করতে পারি না যদি অ্যাক্টিভেট না করি। তো আপনি কীভাবে বুঝবেন যে আপনার উইন্ডোজটি অ্যাক্টিভেটেড বা অ্যাক্টিভেটেড কি না? কেননা আমরা মোস্ট অফ দ্য কেস যখন উইন্ডোজটি কিনি বা উইন্ডোজটি পারচেস করি, সেই উইন্ডোজটির সাথে অনেক সময় প্রি ইনস্টলড কি দেওয়া থাকে, বা অনেক সময় থার্ড পার্টির মাধ্যমে আমরা উইন্ডোজটি ইনস্টল করিয়ে নিই এবং তারা অ্যাক্টিভেট করিয়ে দেয়। তো সেটা কি অ্যাকচুয়ালি পারমানেন্টলি অ্যাক্টিভেটেড হয়ে গেছে, নাকি কিছু সময়ের জন্য অ্যাক্টিভেটেড হয়ে গেছে, নাকি এক্সপায়ার্ড হয়ে গেছে, এটা কীভাবে বুঝতে পারবো, সেই জিনিসটি আজকে আমি ভিডিওতে বলবো। অ্যান্ড তার আগে বন্ধুরা, আজকের ভিডিওটি স্পন্সর করেছে সফট সলিউশন। সফট সলিউশনে আপনারা চাইলেই খুব সহজেই উইন্ডোজের লাইসেন্স কি কিনতে পারেন। তারা খুব সুলভ মূল্যে উইন্ডোজের লাইসেন্স কি বিক্রি করে। তাদের ফেসবুক পেজের লিঙ্কটি আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, প্লিজ চেক এন আউট। তো বন্ধুরা চলে যাবো আমাদের কম্পিউটার স্ক্রিনে এবং দেখে নিব কিভাবে আমরা আমাদের উইন্ডোজটি অ্যাক্টিভেট কিনা সেটা দেখতে পারি। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, আমাদের উইন্ডোজ পিসিতে বা ল্যাপটপে আমাদেরকে কমান্ড প্রম্পট অন করতে হবে। তো কমান্ড প্রম্পটে আমরা কিছু কমান্ডের মাধ্যমে এই জিনিসটা দেখব। তো সেই কমান্ড প্রম্পট অন আপনারা দুইভাবে করতে পারেন। একটা হচ্ছে উইন্ডোজ প্লাস আর দিয়ে রান অপশনটি অন করে সেখানে CMD যদি লেখেন এবং এন্টার প্রেস করেন বা ওকে দেন, তাহলে কমান্ড প্রম্পটটি চলে আসবে। তো এছাড়াও আরেকটি ওয়েতে করতে পারেন, সেটা হচ্ছে আপনার স্টার্ট মেনুতে চলে যাবেন এবং সেখানে সার্চ করবেন CMD। তো সেখানে কমান্ড প্রম্পট চলে আসবে। তো কমান্ড প্রম্পটটি আপনারা অন করে নেবেন। তো আমি এখানে অন করে নিচ্ছি এবং আমি এটা ফুল স্ক্রিন করে নিলাম। দেন এখানে সিম্পল একটা মাত্র কোড লিখতে হবে, সেটা হচ্ছে slmgr/expir। এটা দিয়ে এন্টার দিতে হবে। এন্টার দিলেই আপনার একটা নতুন একটা পপ আপ বক্স চলে আসবে। তো এই পপ আপ বক্সটা আসার আগে কারো কারো কম্পিউটার আপনার একটু সময় নিতে পারে, আবার সঙ্গে সঙ্গেই চলে আসতে পারে, সেটা আপনার কম্পিউটারের পারফরমেন্সের উপরে ডিপেন্ড করবে। তো এইখানে এই স্ক্রিপ্টটা বা আমি যে কমান্ডটা দিলাম সেই কমান্ডটা কী করবে, আপনার কম্পিউটার অ্যাক্টিভেশন স্ট্যাটাসটা চেক করবে, সেটা এক্সপায়ার হয়ে গেছে না পারমানেন্টলি অ্যাক্টিভেটেড, তো সেটা আপনাকে দেখাবে। তো এরপরে আপনাকে যে পপ আপ বক্স বা একটা উইন্ডো দিবে সেখানে আপনারা দেখতে পাবেন যে দিস মেশিন ইজ পারমানেন্টলি অ্যাক্টিভেটেড। তার মানে আপনার কম্পিউটারটি যে অপারেটিং সিস্টেম রান করতেছে সেই অপারেটিং সিস্টেমটি পারমানেন্টলি অ্যাক্টিভেটেড। তো এই ক্ষেত্রে যদি আপনার এটা অ্যাক্টিভেটেড না হয় তাহলে মেসেজটা আসবে এরকম, দিস মেশিন ইজ নট পারমানেন্টলি অ্যাক্টিভেটেড। তো সেক্ষেত্রে আপনারা কী করতে পারেন, আপনারা লাইসেন্স কি মাইক্রোসফটের ওয়েবসাইট থেকেও কিনতে পারেন, এবং যদি সেখানে আপনাদের কিনতে অসুবিধা হয় বা যেহেতু সেখানে ডুয়েল কারেন্সির কার্ড লাগে, তো ASL যদি না চান তাহলে আপনারা চাইলেই খুব সহজে ওই যে বললাম আমাদের আজকের ভিডিওর স্পন্সর সফট সলিউশন সেখান থেকেও কিনতে পারেন। দ্যাটস ইট বন্ধুরা, আশা করি আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারলেন কীভাবে আপনার অপারেটিং সিস্টেমটি বা উইন্ডোজ অপারেটিং সিস্টেমটি অ্যাক্টিভেটেড না নন অ্যাক্টিভেটেড সেটা কীভাবে চেক করবেন। এরকম আরও টিউটোরিয়াল পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সাথে শেয়ার তো মাস্ট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।